রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনির্দিষ্টকালে ধর্মঘটের খবর জানিয়েছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সমসাজু। হাজার হাজার শিক্ষার্থীদের পদচারণায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাস মুখরিত থাকতো সেই ক্যাম্পাসে এখন বিরাজ করছে অনেকটা শূন্যতা। আজকে তৃতীয় দিনের মতো চলছে এই দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার ধর্মঘট। শিক্ষার্থীদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছেন যে গত কয়েকদিনের ধর্মঘটের ফলে তারা শিক্ষা জীবনে অনেকটা পিছিয়ে গেছে, ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকায় তারা দীর্ঘমেয়াদে সেশন জটে আশঙ্কা করছে। তারা প্রত্যাশা করছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষকদের যে ন্যায্য দাবি সেই দাবি মেনে নেবেন এবং তাদের ক্লাস এবং পরীক্ষা নিয়মিতভাবে করার সুযোগ করে দেবেন। শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছেন যে শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার অতি দ্রুত তাদের এই সিদ্ধান্ত মেনে নেবেন।